যেহেতু একটা এইচএসসি স্টুডেন্টের ক্ষেত্রে সময়টা খুব গুরুত্বপূর্ণ, 18 মাসে সবকিছু শেষ করতে হয়, এই ক্ষেত্রে হচ্ছে অফলাইন থেকে অনলাইন টাইপের। আমার নাম এমনক, আমি 2022 এইচএসসি ব্যাচ। আমার এইচএসসি রেজাল্ট হলো GPA 5, বর্তমানে ঢাকা বিশ্ববিদ্যালয়ে অধ্যয়নরত আছি। এইচএসসির পুরো প্রিপারেশনটা মূলত আমার অনলাইনে নেওয়া হয়েছে। অনলাইনে 10 MS এর বিভিন্ন পোস্ট দেখতাম, তো পোস্ট দেখতে দেখতে একদিন একটা গ্রুপে দেখছিলাম যে এইচএসসি ক্র্যাশ কোর্স হচ্ছে। যেহেতু আমার পড়ালেখা অতটাও হয়নি, তো সে কারণে এই ক্র্যাশ কোর্সে আসলে ভর্তি হওয়া। যেটা বেস্ট ফিচার আমার কাছে মনে হয়েছে সেটা হচ্ছে যে টিচাররা আসতেন, আসার পরে হচ্ছে পড়াশোনার সময় যে আমাদের সমস্যাগুলো ছিল সেই সমস্যাগুলোর আমরা একটা প্রপার সলভ পাইতাম, এবং পরবর্তীতে একটা গ্রুপ ছিল, সেই গ্রুপে পোস্টগুলো করলে সেখান থেকে অটোমেটিক সলিউশন পাওয়া যেত। যেহেতু অনলাইনে পড়ছি, কাজেই 10 মিনিটসগুলো অবদান অনেক, এবং বিশেষ করে আমার প্রিপারেশনটা গোছায় নিতে এবং প্রিপারেশনটা একটা কম্বাইন্ড হয়েতে আগায় নিতে 10 মিনিটসগুলো এখানে অনেক সহায়তা করছে।